আসসালামু আলাইকুম রাহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আমরা সবাই ভালো আছি, ঈমান এবং স্বাস্থ্যে। অনেক সময় আমরা অতিরিক্ত খেয়ে ফেলি, তারপরে শুরু হয়ে যায় যত সব অশান্তি আর সমস্যা। ব্লোটিং, গ্যাস, বুক জ্বলা পড়া, পাতলা পায়খানা, বমি বমি ভাব, কুচুকা ঢেক, আরও কত কী। এই সমস্যা থেকে ঝটপট আরাম পেতে চাইলে খাবারের 2 ঘন্টা পরে জিঞ্জার টি মানে আদার চা খাবেন। 2 কাপ পানিতে বিভিন্ন ধরনের গরম মশলার সাথে বেশি করে আদা কুচি দিয়ে 10 মিনিট জাল করবেন। তারপরে যখন সেটা হালকা ঠান্ডা হয়ে যাবে, বেশি করে লেবু চিপে মিলিয়ে খাবেন। আদা সব ধরনের পেটের সমস্যাকে আরাম পোছাতে সাহায্য করে, কারণ আদাতে আছে অলমোস্ট 150 অ্যান্টিঅক্সিডেন্টস, অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টিজ আছে, অ্যান্টি ক্যান্সার প্রপার্টিজ আছে এবং ব্লাড সুগারকে কন্ট্রোল করতে সাংঘাতিকভাবে হেল্প করে। যাও বা আদা চা খেয়ে আপনি শান্তি পাবেন ইনশাল্লাহ, কিন্তু প্লিজ অকেশন ছাড়া অতিরিক্ত খাওয়া থেকে নিজেকে বাঁচিয়ে রাখবেন। অতিরিক্ত খাওয়ার কারণে ডাইজেশনে অনেক কষ্ট পায়, অনেক চাপে থাকে, তারপর আস্তে আস্তে ডাইজেশন দুর্বল হয়ে যায়। আর যখন ডাইজেশন চাপে থাকে, ডাইজেশন যখন দুর্বল হয়ে যায়, তখন সব ধরনের শারীরিক সমস্যা শুরু হয়ে যায়। এবং এই সমস্যাগুলো থেকে মুক্তি, সমস্যাগুলো আমাদেরকে কষ্ট দেয়, সমস্যাগুলো থেকে মুক্তি পাওয়াও অনেক পেতেও অনেক কষ্ট করতে হয়। এই জন্য সবসময় কম খাবেন এবং অকেশনালি যদি ফটফট করে একটু বেশি খেয়ে ফেলেন, নিজের শরীরটাকে একটু আরাম দেওয়ার জন্য, ডাইজেশনটাকে একটু ইজি করার জন্য আদার চা খাবেন। তো ভালো থাকবেন ইনশাল্লাহ, আরেকদিন দেখা হবে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।